বেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই, আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যে সমস্ত ছেলেমেয়েও আমি বলতে পারি, যারা প্রফেশনাল কোর্স করে সাকসেসফুল, মানে তারা কেউ হয়তো MBA করেছে, কেউ MCA করেছে, কেউ BTECH করেছে, কেউ হয়তো BCA করেছে, তো যারাই এই প্রফেশনাল যে কোর্সগুলো আছে ম্যানেজমেন্ট, IT বা ইঞ্জিনিয়ারিং, আজকে যারা ভালো স্যালারি ড্র করছে, হয়তো মান্থলি 50,000, 40,000, 60,000 এইরকম ক্যাটাগরির, বা অন্তত মিনিমাম 30,000-এর বেশি, 30,000+ যারা স্যালারি প্রথমেই আর্ন করছে, তাদেরকে দেখে অনেকেরই ধারণা আছে যে আমরা বোধহয় এই কোর্সগুলোতে ভর্তি হয়ে গেলেই আমরা এরকম একটা স্যালারি ড্রন করতে পারি। এটা অনেক গার্জেন বা ছাত্রছাত্রীরা হয়তো ভাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা কিন্তু এতটা ইজি নয়। আজকে যারা স্টার্টিংয়েই 30, 35, 40, 50 হাজার টাকা কামাচ্ছে এই মার্কেটে মান্থলি অ্যাজ এ ফ্রেশার, তো তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বা তাদের যে যে হার্ডওয়ার্কটা তারা দিয়েছে সেইটা কিন্তু মুশকিলটা কি হয় কেউ দেখতে পায় না। হ্যাঁ, তারা 30, 35, 40 হাজার টাকা কামাচ্ছে, বা 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 বা, তো এই ব্যাপারটাই লোকে কিন্তু মানে একটা রঙিন দুনিয়া কালারের মতো নিয়ে নেয়। কিন্তু ওই 40, 50 হাজার টাকাটা বা 30,000 মিনিমাম আর্ন করতে প্রথমে ফ্রেশার হিসেবে তাদেরকে যে নলেজটা গ্যাদার করতে হয়েছে, তাদের যে মানে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা 1 to 12, এই সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে। কেউ একদিনে কিন্তু যদি কারোর ব্যাকগ্রাউন্ড ক্লাস 1 to 12 বা গ্র্যাজুয়েশন অব্দি খারাপ থাকে, সে কিন্তু সঙ্গে সঙ্গে যতই ম্যাজিক হোক সে কিন্তু স্টার্টিংয়ে কখনো 40, 50,000 হয়তো পেতে পারে, কিন্তু চান্সটা খুব কম, রেয়ার, তাকে অনেক বেশি খাটতে হবে। কিন্তু যাদের অ্যাকাডেমিক্সটা মোটামুটি 1 to 12 বা গ্র্যাজুয়েশন লেভেল অব্দি মোটামুটি ঠিকঠাক আছে, তাদের পক্ষে ব্যাপারটা কিছুটা সহজ হয়, কারণ তাদের অলরেডি বেসটা তৈরি আছে। এবং যারা একটু মিডিওকার স্টুডেন্ট, আমি এরকম স্টুডেন্টকেও দেখেছি যারা একটু মিডিওকার, হয়তো খুব ভালোও না আবার খুব খারাপও না, মাঝামাঝি পর্যায়ে পড়ে, এরকম বহু স্টুডেন্ট আমাদের কাছে পড়েছে। আমি কিন্তু নিজে দেখেছি তারা একটু সচেতন, বা যারা একটু এরকম সিরিয়াস আছে, যারা পড়াশোনাটা বোঝে যে ফিল্ডেই থাকুক না কেন, তো যারা পড়াশুনো করেছে তারা কিন্তু এইরকম স্যালারি মিনিমাম 30, 35, 40 কিন্তু পেয়েছে, সে অন ক্যাম্পাস হোক বা অফ ক্যাম্পাস হোক। তার মানে ব্যাপারটা এটা বোঝা যাচ্ছে যে এই যে 3.6, 4 লাখ, 5 লাখ, 6 লাখ প্যাকেজ, এটা কিন্তু ফ্যান্টাসি না, এইটা কিন্তু স্টুডেন্টকে অর্জন করতে হবে, তাকে কিন্তু নলেজ দিয়েই অর্জন করতে হবে। এখন যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ম্যাকাউটে যেটা হচ্ছে, স্টুডেন্টরা শুধু অর্গানাইজার অর্গানাইজার করছে, পরীক্ষার এক মাস আগে পড়ুক, আমি সবাইকে বলছি না কিন্তু মুষ্টিমেয় স্টুডেন্ট, তো আলটিমেটলি অর্গানাইজার করে কী লাভ? অর্গানাইজার করে তো তোমার কোনো নলেজ হবে না। তুমি পরীক্ষার আগে 3, 4, 5, 6টা প্রশ্ন, একটা চ্যাপ্টার থেকে 2-3টে টপিক তুমি প্রশ্ন মুখস্থ করে চলে গেলে, তো এতে তোমার কোনো নলেজ হবে না। কিন্তু তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছো বা যেটা তোমার স্পেশালাইজেশন, সেইটা ধরো ফাইন্যান্স স্পেশালাইজেশন নিয়েছো, ধরো MBA-তে, তো তুমি ফাইন্যান্সটাই ভালো করে পড়লে না, তো তোমার যদি সাবজেক্ট নলেজ যেটার উপর তুমি পড়াশোনা করছো সেটা ভাঙিয়েই তোমাকে ভবিষ্যতে খেতে হবে, এবং সেটার উপরে যদি তোমার নলেজ সেভাবে না থাকে তখন কিন্তু কি হয় না, ইন্টারভিউ টেবিলে যখন তুমি যাচ্ছ তুমি দেখবে তোমাকে কিন্তু একদম টেকনিক্যাল কোশ্চেন ফাইন্যান্স থেকে 2-3 রাউন্ড করছে, তো তুমি এখানে তো ফাইন্যান্সে যেমন ধরো বানাবার কোনো জায়গা নেই, বাকি হয়তো IT-র ইন্টারভিউতে যাচ্ছে প্রোগ্রামিং কোডিং সব করতে দিচ্ছে, তো যে কোডিং জানে না, যে ভালো করে তার কনসেপ্ট নেই, সে তো আটকে যাবে, সে ইন্টারভিউ ক্র্যাকই করতে পারবে না, তো সে জব পাবে না ভালো, সে কোর জব পাবে না, সেই দেখবে হয়তো গিয়ে BPO-তে জব করতে হবে, কারণ তার নলেজ নেই। তো এইটা কিন্তু ক্যান্ডিডেটকে ভাবতে হবে যে আজকে আমি একটা কোনো রকমে সেমিস্টারে ম্যাকাউটে পাস করে গেলাম, ঠিক আছে আমি তো সেমিস্টারে পেয়ে গেছি, এই 7.8 পে কলেজ থেকে একটা নম্বর দিয়ে দিল, এটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি শেষ না। যখন কোম্পানি তোমাকে রিক্রুটমেন্ট করতে আসবে, সে কিন্তু তোমাকে ফোকাস করবে যে তোমার নলেজ কতটা, তুমি কতটা তৈরি হয়ে এসেছো, সে কিন্তু নম্বর দেখবে না, সে কিন্তু তোমাকে 3-4, 5 রাউন্ড, 1 রাউন্ড, 2 রাউন্ড প্রশ্ন করলেই সে খুব সহজেই কিন্তু কোম্পানি ধরে ফেলবে যে তোমার কিন্তু দৌড় কতটা। সেই জন্য বলছি যে সমস্ত ছেলেমেয়েরা ভালো ভালো স্যালারি জব পাচ্ছে, তাদের দেখে তোমরা ফ্যান্টাসিতে ভুগো না যে ব্যাপারটা খুব ইজি, কারণ প্রচণ্ড কম্পিটিশনের বাজার, এখন প্রায় 100টা স্টুডেন্ট হয়তো 2-3টে পোস্টের জন্য ছুটছে, এরকম অবস্থা, একটা একটা হয়তো সিট তার জন্য 100 জন দৌড়চ্ছে, যে সব থেকে ভালো সেই হয়তো ওই জবটা পাবে বা ওই স্যালারিটা অ্যাচিভ করতে পারবে, এখন কম্পিটিশনটা এরকম জায়গাতেই চলে গেছে। তো সেক্ষেত্রে আমি একটা কথাই, যারা বিশেষ করে ম্যাকাউটে পড়ে বা অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টও আছে, সিউ কল্যাণী আছে, সিউ আছে,
কম্প্যারেটিভলি কল্যাণী বলো, সিউ বলো, বাডওয়ান বলো, এদের পড়াশোনোর মানটা অনেক বেশি ম্যাকাউটের থেকে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা ব্যক্তিগত মতামত, আমি কারোর উপর চাপাতে চাই না। কারণ আমি যেহেতু সিউ পড়িয়েছি, বাডওয়ানও পড়িয়েছি, আদার কল্যাণী ইউনিভার্সিটিও পড়িয়েছি, ম্যাকাউটও পড়িয়েছি, তো আমি কম্পেয়ার করে বলতে পারি তার সব থেকে বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে সিউ, তারপর হয়তো বাডওয়ান বা কল্যাণী এরকম আসবে, এবং তারপরে কিন্তু ম্যাকাউট। তো সেই জন্য বলছি, কারণ ম্যাকাউটে অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে মোটামুটি একটা লিনিয়েন্ট নাম্বার দেওয়া হয় এবং একটা মোটামুটি কলেজ থেকেও নম্বর পেয়ে যাচ্ছে, তো সেহেতু ম্যাকাউটে পাস করাটা ইজি। কিন্তু পাস করে কি হবে, তুমি পাস মোটামুটি একটা নম্বর পেয়ে গেলে হয়তো লিনিয়েন্সির জন্য, কিন্তু পরে গিয়ে তোমার নলেজ হলো না, তো আলটিমেটলি তুমি কি, তুমি তো ইন্টারভিউ ভালো কোম্পানি ক্র্যাক করতে পারবে না, সেই তুমি একটা জায়গায় যাওয়ার পর কিন্তু আটকেই গেলে। তো সেই জন্য বলছি যে শুধুমাত্র আমি কলেজে ভরসা করব, কলেজে হয়তো কিছু হয়, 40% 50% ডেফিনেটলি হয়তো কলেজ থেকে হেল্প হয়, কিন্তু বাকিও কিন্তু নিজেকে হার্ড ওয়ার্ক করতে হবে, দরকার হলে অন্য টিচারের সাহায্য নিতে হবে, এবং নিজেকেও নোট তৈরি করতে হবে এবং রেগুলার বেসে পড়াশোনা করতে হবে। কারণ এই কোর জব, ভালো স্যালারির পাওয়া, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। আজকে যারা পাচ্ছে তারা কত বছর ধরে ব্যাপারটাকে, নিজেদের ভিতটাকে, নিজেদের বেসটাকে তৈরি করেছে, এই ব্যাপারটা কিন্তু কেউ দেখে না। এবং যে দেখবে যে ছেলে মেয়ে ভালো প্যাকেজ পাচ্ছে, সে কিন্তু ডেফিনেটলি সব ডোমেনগুলো তার যেগুলো আছে, কমিউনিকেশন স্কিল বলো, তোমার থিওরিটিক্যাল নলেজ বলো, প্র্যাকটিক্যাল নলেজ বলো, বা তোমার ধরো সাবজেক্টিভ নলেজ বলো, সেগুলোই কিন্তু সে কিন্তু, বা অ্যাপটিচিউডের যে রাউন্ডগুলো, সেই সেই এগুলো কিন্তু সমস্ত জায়গায় তৈরি হয়েছে আসছে। তো তার মানে কিন্তু তাকে একটা দীর্ঘ দিন ধরেই সে কিন্তু তৈরি হয়েছে, নিজেকে তৈরি করেছে, এবং সে যে স্পেশালাইজেশন নিয়ে পড়ছে সেটাতেও সে কিন্তু মানে জোর দিয়েছে ব্যাপারটাকে, সে কিন্তু হালকাভাবে নেয়নি। তো সেই জন্যই তার সাবজেক্ট নলেজ হয়েছে, এবং সেই জন্যই কিন্তু এমএনসি তাকে রিক্রুট করেছে। আর একটা ভালো এমএনসি কিন্তু তোমাকে একটা ভালো স্যালারি অফার করতে পারে। তুমি একটা ছোটোখাটো কোম্পানিতে পেলে কিন্তু তুমি হয়তো হয়তো 12-13-14 হাজারে আটকে থাকবে, কিন্তু যে ছেলে একটু ভালো, যে এমএনসি কোম্পানি ইন্টারভিউ 5 রাউন্ড 6 রাউন্ড ক্র্যাক করতে পারবে, যার সাবজেক্টিভ নলেজ আছে, সে কিন্তু মোটামুটি কোনো সময় 3.6, 4 লাখ, 5 লাখ, এরকম 6 লাখ প্যাকেজ সে কিন্তু পেতেই পারে, ম্যাকাউট থেকেও পেয়েছে। এর আগেও আমার স্টুডেন্টরা আছে, তারা আইটিসিতে পেয়েছে, তারা ফ্লিপকার্টে পেয়েছে, যারা এমবিএ করেছে, আবার এমসিএতেও ভালো প্লেসমেন্ট হয়েছে, কগনিজেন্টে আছে, টিসিএস এ প্লেসমেন্ট পেয়েছে, এরকম বহু স্টুডেন্ট আছে। কিন্তু এদের প্রত্যেকে নিজেদের সিরিয়াসনেস ছিল এবং নিজেদের প্রত্যেকের এফোর্ট ছিল, শুধু পয়সা দিয়ে কলেজে ঢুকে গেলাম এবং কোনোভাবে আমি সেমিস্টারে একটা নম্বর পেয়ে গেলাম এই অর্গানাইজার এইসব নিয়ে, তো এইসব নিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই। কারণ এটা একটা এমবিএ বলো, বিবিএ বলো, বিসিএ, এমসিএ বা বিটেক, এটা অত্যন্ত প্রফেশনাল কোর্স, এখানে তুমি যে যেখান থেকে বেরোচ্ছ কোম্পানি তোমাকে চাইবে তুমি মোটামুটি একটা ভালো সাবজেক্ট নলেজ বা নিয়ে আসছো, তুমি যেটা নিয়ে পড়ছো, তো সেইটাতেই যদি তোমার সাবজেক্ট নলেজটা কোনোভাবে ল্যাক হয়ে যায়, সেখানে কিন্তু কোম্পানি তোমাকে কখনোই হাই প্যাকেজ দিয়ে রিক্রুট করবে না। কারণ তোমার পেছনে আরো হয়তো 40-50 জন ক্যান্ডিডেট বসে আছে, তাদেরকে ইন্টারভিউ নিচ্ছে। তো ইন্টারভিউ বোর্ডে এমনিতেও যারা ইন্টারভিউয়ার আছে, 4-5 জন থাকে, তাদেরকে এমনিতেও স্যাটিসফাই করা টাফ। তো তোমাকে, তুমি তোমার হাতে যদি নলেজ না থাকে, প্রপার এক্সপ্লেনেশন না থাকে, এবং সেই এক্সপ্লেনেশনটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে, তারা কিন্তু দেখে যে তোমার নলেজটাকে তুমি কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছো। যে যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে তার কিন্তু তত বেশি চান্স থাকে কিন্তু ইন্টারভিউটা ক্র্যাক করার। তো সেই জন্যই বলছি, এই যে তোমরা লাফালাফি করছো যে পাস ফেল ম্যাকআউটের ব্যাপারগুলো, টোকাই সিলেবাস, তো এইগুলো তো গৌণ ব্যাপার, আসল যে ব্যাপারটা, যে উদ্দেশ্যে তোমরা পড়তে আসছো, যে তোমাদের একটা প্রফেশনাল কোর্স আসছো, মানে তুমি তো আর সেই মাথা ধরা বিএ বিএসসি এগুলো পড়ছো না, তোমরা কিন্তু বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ বা বিটেক পড়া মানেই কিন্তু তোমার যে ম্যানেজমেন্ট কোর্সগুলো আছে, তাই তুমি একটা প্রফেশনাল কোর্স করতেছো যাতে তোমার পরবর্তীকালে জবটা শেষ হওয়ার পর তোমার একটা ভালো চাকরি হয় বা একটা ভালো স্যালারি প্যাকেজ তুমি পাও। তো আলটিমেটলি তুমি যখন ইনভেস্ট করছো, কারণ এই সমস্ত মানে ম্যানেজমেন্ট বা আইটি বা বিটেকের কিন্তু কোর্স ফিসগুলো অন্য কোর্সের থেকে অনেক বেশি, তো তুমি যখন একটা টাইম হয়তো কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর দিচ্ছ এবং একটা ইনভেস্টমেন্ট করছো লামসাম ভালো, তো সেখানে আমার মনে হয় যারা একটু বুদ্ধিমান ছাত্রছাত্রী, যারা নিজেদের ভালোটা নিজে বোঝে, তারা হয়তো তারা চেষ্টা করবে নিজেকে পড়াশুনো করে তৈরি করার। আর যাদের বেশ উইক, তারা হয়তো নিজেদের একটু বেশি করে পড়ে বা স্যারেদের সাহায্য নিয়ে, আমার মনে হয় যে চেষ্টা করলে অন্তত তাদের কিছুটা অন্তত হবে। আর যারা সিরিয়াস নয়, ওই পরীক্ষার 10 দিন 12 দিন আগে মাইক্রো করবো, অর্গানাইজার নিয়ে যাব, সরি টু সে দ্যাট, তাদের কিন্তু এইভাবে কোনো শর্টকাট হয় না ভালো জব পাওয়ার। আলটিমেটলি তুমি হয়তো ওখানে কোনোভাবে নিশ্চয়ই পরীক্ষার হলে ম্যানেজ হয়ে গেলো, কোনোভাবে বেঁচে গেলে, কিন্তু ইন্টারভিউ বোর্ডে তুমি বাঁচতে পারবে না। কারণ ইন্টারভিউ বোর্ডে কে তোমায় বাঁচাবে, তোমাকে তো একদম সামনে বসে কোশ্চেন করবে, বা একদম তোমার সাবজেক্টের ওপর, যেটা তোমার স্পেশালাইজেশন পেপার,
তার উপর তোমাকে কিন্তু ফান্ডামেন্টাল কোশ্চেন করবে, তো সেখানে তোমাকে হয়তো কেস স্টাডি দেবে, তুমি তো বলতে পারবে না, তুমি আটকে যাবে। তো সেই জন্য তোমাদের অ্যাডভাইস করছি যে তোমরা কিন্তু নিজেরা ভালো করে পড়াশোনা করো, আদারওয়াইজ কিন্তু তোমরা যে উদ্দেশ্য করতে আসো জবের জন্য, তোমরা কিন্তু জব ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। তো আজকে এই অবধি বলেই শেষ করছি, যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আমাদের এলিভেটেড এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজ এই অবধি বলেই শেষ করছি এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।